কাজ হয়েছে, ফের ওষুধ বন্ধ করতে ফের চালু হয়ে গেছে। তো এখন আপনাকে দেখানোর পরে তো প্রায় এই 2 মাস ওষুধ চালিয়ে তো এখন সুস্থ। আর গত মাসে একবারও হয়নি এরকম নাক থেকে হাঁচি সর্দি কিচ্ছু হয়নি? ঠিক আছে, কতদিন ধরে ভুগছিল পুরো ব্যাপারটাতে? 10 বছর বয়স থেকে। আচ্ছা, আমি কেসটা জুনিয়রদের দেখানোর জন্য প্রেজেন্ট করছি। এখন ওর বয়স 19, মানে প্রায় 9-10 বছর ধরে ভুগছিল। দুটো প্রেসক্রিপশন অনলি হয়েছে। তো দুটো প্রেসক্রিপশনে কি দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল সিমটমগুলো বুঝিয়ে দিই। মেন ওষুধ ছিল টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম, ওর চেহারা দেখা যাচ্ছে রোগাটে লম্বাটে ফর্সা মতন চেহারা, টিউবারকুলিনামের চেহারা পুরো। টিউবারকুলিনাম ফসফরাস এই জাতীয় চেহারা হয়। তো তার বেসে টিউবারকুলিনাম তো একটা আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা, অ্যালার্জিক রাইনাইটিস প্লাস অ্যাসমাটিক, ডাস্টে অ্যালার্জি বাড়ে, স্মোকে অ্যালার্জি বাড়ে। মেনলি ওর সিমটম, জেনারেল সিমটমের মধ্যে পেয়েছিলাম ডিজায়ার কোল্ড ড্রিঙ্ক, ডিজায়ার আইসক্রিম, ডিজায়ার সুইট। তো ডিজায়ার কোল্ড ড্রিঙ্ক, ডিজায়ার আইসক্রিম আমাকে নিয়ে যাচ্ছিলো ফসফরাসের দিকেই প্রথমে, কিন্তু ডিজায়ার সুইট এটা আবার টিউবারকুলিনামে একটু বেশি স্ট্রং রয়েছে। তো পরবর্তীতে হয়তো ফসফরাস লাগবে বলে আমি লিখে রেখেছিলাম, ফসফরাস লাইকোপোডিয়াম এগুলো লাগতে পারে, প্রোমিয়াম হিস্টামিনাম। তো সেগুলো কিছুই লাগেনি। ফার্স্ট প্রেসক্রিপশন করেছিলাম টিউবারকুলিনাম 1000 ফলোড বাই টিউবারকুলিনাম 10000, তার সাথে সিমটোমেটিক্যালি ইম্প্রুভ রাখার জন্য শর্ট টার্ম মেডিসিন হিসেবে এলিএমসি বা সেভাডিলা অ্যান্ড পোতোসফেরিটাস চলছিল। এবার ফার্স্ট প্রেসক্রিপশনের পর ফিডব্যাক এলো যে অনেকটা বেটার আছে, না হলে হয়তো আমি ফসফরাসে শিফট করতাম, কিন্তু যেহেতু অনেকটা বেটার ছিল টিউবারকুলিনামে পাওয়ার বাড়ালাম। টিউবারকুলিনামে 10M+1 প্লাস টিউবারকুলিনাম 50M ফলোড বাই শর্ট টার্ম মেডিসিনসগুলো, অ্যাকিউট মেডিসিনসগুলো সঙ্গে চালাচ্ছিলাম। তো তাতে আজকের রেজাল্ট হচ্ছে গত 1 মাসে একবারও অকারেন্স হয়নি। আচ্ছা, অকারেন্স হয়নি খুব ভালো কথা, 10 বছরের কেস 2 মাসের মধ্যে পুরো সেরে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু এবার আমাদের ওষুধ টেপার অফ করতে হবে, আগে টেপার অফ করে বন্ধ করে করে দেখতে হবে আর ফিরে আসার কোনো চান্সেস দেখাচ্ছে কিনা। তো মেনলি আমি অ্যাকিউট মেডিসিনগুলোকে বন্ধ করে দেবো সব, শুধু টিউবারকুলিনামের উপর আরও 1 মাস রাখবো। যদি তাতে অকারেন্স আর না হয় তার মানে কেস পুরো কিওর, অলমোস্ট কিওর বলেই ধরা যাচ্ছে, সেই জন্য কেসটা আমি প্রেজেন্ট করছি। বাট স্টিল এবার এই মেডিসিনগুলো বন্ধ করে আর 1 মাস আমি ফলো আপে রাখবো। ওকে।